আমি ক্লাস 4 এ বেঙ্গলি সেকেন্ড পার ক্লাস নোট না কি শেখাবো পদ পদ কাকে বলে বাক্যের ব্যবহৃত শব্দকে পদ বলে আর একটা হচ্ছে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে পদ কয় প্রকার পদ পাঁচ প্রকার বিশেষ্য পদ বিশেষণ পদ সর্বনাম পদ অব্যয় পদ ক্রিয়া পদ বিশেষ্য পদ তোমরা নাম শিখেছো যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে তেমনি বিশেষ্য পদ কাকে বলে যে পদের দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে তোমরা চোখটা খুলবে যা দেখতে পাবে সেই অনুযায়ী হচ্ছে নাউনের উদাহরণ যেমন গাছ কুকুর মানুষ টেবিল চেয়ার যা দেখতে পাবে হ্যাঁ সেইগুনি হচ্ছে বিশেষ্য পদ আর বিশেষণ পদ কাকে বলে যে পদের দ্বারা বিশেষ্য ও সর্বনাম পদের গুণ দোষ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ পদ বলে তাহলে বিশেষ্য পদ বুঝতে পেরেছো যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝা তাকে বিশেষ্য পদ বলে আর বিশেষণ পদটা হচ্ছে যে পদের দ্বারা বিশেষ্য ও সর্বনাম পদের গুণ দোষ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ পদ বলে গুণটা কি রাম ভালো ছেলে এই ভালোটা হচ্ছে গুণ প্রকাশ করছে রমা খারাপ মেয়ে হ্যাঁ দোষ প্রকাশ করছে রমা কেমন মেয়ে খারাপ মেয়ে এই খারাপটা হচ্ছে বিশেষণ পদ রামবাবু খুব ধনী মানুষ এই ধনীটা হচ্ছে কেমন মানুষ ধনী মানুষ এই ধনীটা হচ্ছে বিশেষণ পদ তেমনি সর্বনাম পদ কাকে বলে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ বসে এই নাউনের পরিবর্তে যে পদ এই যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ বসে তাকে সর্বনাম পদ বলে যেমন সে তুমি ইহা হ্যাঁ ইত্যাদি তাহলে সর্বনাম পদ কাকে বলে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ বসে তাকে সর্বনাম পদ বলে বুঝতে পেরেছো তাহলে বিশেষ্য পদ কাকে বলে বিশেষণ পদ কাকে বলে সর্বনাম পদ কাকে বলে আমার হয়ে গেল এবার ক্রিয়াপদ কাকে বলে ক্রিয়া মানে কাজ করা বোঝায় তোমরা ভার্ব কাকে বলে ইংরেজিতে পড়েছো না যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা যে কাজ করা বোঝালি সেটা হবে ক্রিয়াপদ যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝাবে যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝাবে তাকে ক্রিয়াপদ বলে যেমন লেখা পড়া দেখা হাঁটা ইত্যাদি তাহলে অব্যয় পদ কাকে বলে যে পদের দ্বারা কোনো ব্যয় বা পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে যে পদের দ্বারা কোনো ব্যয় বা পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে তাহলে পদ সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছ বুঝতে না পারলে আমাকে বলো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি পদ কাকে বলে বাক্যের ব্যবহৃত শব্দকে পদ বলে তাছাড়া লিখতে পারো বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে পদ পাঁচ প্রকার বিশেষ্য পদ বিশেষণ পদ সর্বনাম পদ অব্যয় পদ ক্রিয়াপদ বিশেষ্য পদ কাকে বলে যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে আর বিশেষণ পদ হচ্ছে যে পদের দ্বারা বিশেষ্য সর্বনাম পদে গুণ দোষ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ পদ বলে সর্বনাম পদ কাকে বলে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ বসে তাকে সর্বনাম পদ বলে আর অব্যয় পদ হচ্ছে যে পদে কোনো ব্যয় বা পরিবর্তন হয় না যে পদে কোনো ব্যয় বা পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে আর ক্রিয়াপদ মানে কাজ করা বোঝায় যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে বিশেষ্য পদের উদাহরণ তোমরা বুঝতে পেরেছ বিশেষণ পদের উদাহরণ বুঝতে পেরেছ সর্বনাম পদ অব্যয় পদ ক্রিয়াপদ পদ সম্বন্ধে তোমাদের আর কিছু জানার থাকলে আমাকে বলবে।